বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে, দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে, পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকী গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে, একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্ণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির, এমনকি তারা যদি বিয়ে শাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানেন? নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর। আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু।